রাস্তা পাকা না হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করল এলাকাবাসী পপুলার বিডি নিউজের একটি ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ব্যাপারী হাজিগঞ্জ উপজেলার এগারো নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সাত নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের পাতানিস নোয়াপাড়া পদুলার খাল পর্যন্ত রাস্তাটির বেহাল দশা বর্ষার মৌসুমে এই রাস্তা দিয়ে চলা খুব কষ্টসাধ্য বর্ষার অনাবৃষ্টিতে রাস্তাটির দুর্ব্যবস্থা গ্রামের যুবসমাজ রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন রাস্তাটি পাকাকরণের জন্য কাজীগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা এবং উপজেলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের ও ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করেন অত্র এলাকার জনসাধারণ চাঁদপুর কচুয়া ঢাকা আঞ্চলিক মহাসড়ক পাতানিস থেকে নোয়াপাড়া গ্রামের জনগণ ও অন্যান্য গ্রামের অনেক জনগণ ও এই রাস্তায় চলাচল করে থাকেন রাস্তাটি সম্পর্কে দীর্ঘদিন ধরে জেলা উপজেলা ও অনেক দরখাস্ত দেওয়ার পরও আমরা নোয়াপাড়া গ্রামসহ অন্যান্য গ্রামের মানুষগুলো এই রাস্তায় চলাচল করতে গিয়ে অনেক ভোগান্তির শিকার হচ্ছি মাননীয় এমপি মহোদয়ের নিকট আকুল প্রার্থনা করেন ওই এলাকার সাধারণ জনগণ অনতিবিলম্বে আমাদের এই রাস্তাকে পাকাকরণ করে সাধারণ জনগণের চলাফেরার জন্য সঠিক ব্যবস্থা করে দেবেন পপুলার বিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর